চুয়াডাঙ্গার দর্শনায় কেরু চিনিকলের আখ মারাই মৌসুম শুরু হয়েছে। শুক্রবার বিকালে কারখানার কেইন ক্যারিয়ারে আখ দেওয়ার মধ্য দিয়ে মারাই কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম, কর্পোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, পরিচালক প্রকৌশলী আতাউর রহমান খান, জেলা প্রশাসক ডক্টর কিসেঞ্জার চাকমা ও পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2023-24 মারাই মৌসুমে 52 কার্যদিবসে 65,000 আখ মারাই করে 4,000 কেজি চিনি আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।